بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام. ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. আজকের আমাদের 38তম ক্লাস সূরা বাকারার তাহকীম এবং তারকীবের। আমরা গত ক্লাসে 102 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম। সেখানে আমরা আলাপ করছিলাম সুলাইমান আলাইহিসসালামের সময় যে জাদুর কম্পিটিশন চলতো মানে ইসরায়েলদের মধ্যে, তার শয়তানি এই জাদুবিদ্যা তারা প্রচন্ড ভাবে অনুসরণ করত এবং অ্যাপ্লাই করত। হারুত মারুতের ইতিহাস শুনেছি, বাবিলন শহরে তাদের আল্লাহ পাঠিয়েছেন, আর তখনকার সে বনি ইসরায়েলরা জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংঘটিত করত। এভাবে তারা অনাচার অবিচারে ডুবেছিল। কিন্তু আল্লাহ বলছেন, তারা যদি জানতো যে এটা কতই নিকৃষ্ট তাহলে এই কাজ তারা কখনোই করতো না। নিজেদেরকে বিক্রি করছে তারা এই দুষ্কর্মের পিছনে, এটা তারা কখনোই করতো না যদি তারা জানতো এটা কতই না নিকৃষ্ট আল্লাহ সুবহানাহু। এরপরে 103 নম্বর আয়াত থেকে আমরা শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم، والله يختص برحمته من يشاء، والله ذو الفضل العظيم. 103, 104 এবং 105 তিনটা আয়াতে আজকে আমরা চেষ্টা করব তারা কি বলতে কি অলাও। আমরা একটা পরিচিত আছি, অলটা এখানে কি হবে? হরফুল ইস্তেনাফিয়া, ঠিক আছে, হরফুল ইস্তেনাফিয়া নতুন করে শুরু হচ্ছে। লাওটাকে কি বলা হয় মনে আছে মশুর ভাই? লাউ কি কি বলা হয়? শার্টিন হরফু শার্তিন, হরফু শার্তিন জাজিমাতুন না গাইরু জাজিমাতিন, মানে লাউ আসলে পরের যে ফেলটা সেটা কি মাজ্জুম হবে না যা আছে তাই থাকবে? গাইরু জাজিমাতিন ক্লাস মানে ক্লাস লাউ এবং ইজা এই দুইটা যদি আসে তাহলে পরবর্তী ফেলের কোনো পরিবর্তন হবে না। তাহলে লাউকে আমরা বলবো হরফু শাত্তিন গাইর জাজিমাত। কি বলছেন বলেন? হরফু শাত্তিন গাইর জাজিমাত বলেন বলেন বলে ঠিক হয়ে যাবে, সবাই বলেন গাইরু জাদি মাতিন, গাইরু মুদাফ জাদি মাতিন, মুদাফ ইলাই হয়ে গেল গাইরু জাদি মাতিন, জাদিম সারা জজম সারা। আন্না হুম, আন্না আমরা মানে জানি স্যার লাওয়ার এটা পরে একটা পরে শব্দটা পরিবর্তন হবে না, এটা বাইরে যাচ্ছে স্যার। মাদি 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 বা মুদারে যেটাই থাকুক পরিবর্তন হবে না, ঠিক আছে, যা আছে তাই থাকে। মাদি তো পরিবর্তন হয় না, মাদি তো মাবনি, মুদারে পরিবর্তন হবে না, ঠিক আছে। যেমন স্যার লাও আনজাল না, এখানে তো ইয়েস, পরিবর্তন হয়েছে। না ওটা তো পরিবর্তন সুযোগ নেই, কেন ওরা মাদি, মাদি তো মাবনি তাই না, মুদারে মুদারে ব্যাপারটাই বলা হচ্ছে।
আন্নাহুম, আন্না ইন্না ও আখওয়াতুহা, ইন্না এবং তার সিস্টারে একটা হচ্ছে আন্না, আরেকটা নাম কি ইন্না ও আখওয়াতুর, আরেকটা নাম কি তবেন হুরুফুন মুশাব্বাহাতুন বিল ফাইলি, মনে আছে তা? এটা একটা বলেছিলেন, এটা মনে রাখতে হবে, কারণ এটা মাদ্রাসায় যারা পড়ে তারা এই টার্মটা ইউজ করে। আমরা বলেছি ইন্না ইন্না অ আখাওয়া তুহা, ইন্না আখাওয়া যেটা বলা আছে হুরুফুন মুশাব্বাহাতুন বিল ফাইল, মানে এমন হরফ গুলা ইন্না আন্না কান্না লাকিন্না লাআল্লা লাইতা, এই শব্দ হরফ গুলা এমন মুশাব্বাহাতুন সিমিলারিটি, কার সাথে ফেলের অনুরূপ, ফেলের অনুরূপ এই হরফ গুলা, এই কথাটা বুঝলেন কিনা সবাই? যেমন ফেল দিয়ে যদি আমরা বলি নাসা হামিদুন মাজিদান, মা মানা বল, এটা তো সহজ, নাসরা হামিদুন মাজিদান, হামিদ মাজিদকে সাহায্য করেছে তাই তো? হ্যাঁ তাহলে এখানে হামিদুন এই মাজিদ দান এই মানসুবটা কে করলো এখানে, কার ইফেক্টটা পড়ছে এখানে? নাসারের এফেক্ট, নাসারা, ইয়েস নাসারা ভার সাহায্য কি কাকে সাহায্য করেছে? মাজিদকে, এবং সেটা মানসুব হয়েছে এবং মাফুলুন বি হয়েছে, তাহলে ফেল এখানে আমেলটা হচ্ছে ফেল, কন্ট্রোলার হচ্ছে ফেল। একই ভাবে দেখেন কেন মিলাচ্ছে, এটা মিলে নেন, ইন্নাল্লাহা গফুরুন, লাহাকে কে করলো, আল্লাহ ছিল এখান থেকে আল্লাহ কে করলো, ইন্না ইন্না ইট ইজ দ্য কন্ট্রোলার, সো এটা ওই ভার্বের মতো ফেলের মতো কাজ করে বললে, মানে কন্ট্রোল করে বললে, পরিবর্তন করে দিচ্ছে এরককে। এখানে এই জন্য বলছে হুরুফুল মুশাব্বাহাতুন বিল ফেল, এটা খুব বেশি পরিচিত দেখবেন এই জিনিসটা, আমরা এটা পড়ি বাট এইটাকে বেশি বিভিন্ন বইতে বা মাদ্রাসায় এই দিয়ে পড়া, হুরুফুল মুশাব্বাহাতুন বিল ফেল, বুঝতে পারছেন ব্যাপারটা, কেন এটাকে ফেলের অনুরূপ বলা হচ্ছে, কারণ ফেল যেরকম কন্ট্রোল করছে এখানেও ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা, এটা এমনি ভাবে এরককে পরিবর্তন করে দিচ্ছে, সহি ফাহিমতা? নাম 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 ফাহিমতু, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাহলে আন্না পেলাম, আন্না যদি পাই আমরা ইসমু আন্নাকে হুম হুম ফি মাহাল্লি কি, আন্নার পর ইসমু আন্নাটা কি মানসুক না, ফি মাহাল্লি নাসমিন হুমটা নাসবেন নাস নাসবেন নাসমিন, আমানু এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া, যা তারা ইমান আনছে, মানে যারা ইমান আনছে ইমান এনেছে, তাহলে এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া, তাহলে ফেল হচ্ছে আমানু, ফাইল হচ্ছে অ হুম জাহারা বা আল্লাদিনা, এই অর্থ দিচ্ছে এখানে, আমানুটা কি এখানে আমানা আমানা আমানু ইমান আনা বিশ্বাস করা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে খবরু ইন্না আমানু জুমলাতুল ফেলিয়া ফি মাহাল্লি নাসবিন নাসবিন, নার্সিং অত্তাকু অ হরফ আতফিল, ঠিক আছে, দেখেন সবগুলাই অ, কিন্তু এক একটা নাম এক এক জায়গায় এক এক রকম, অ অল আসরি ওখানে আবার ওটা হচ্ছে হরফু কাসামিন, ঠিক আছে,
ইত্তাকা ইয়াত্তাকি, এটা আমরা পড়েছিলাম, ভয় করা, আল্লাহকে ভয় করা। তাহলে এটাও জুমলাতুল ফেলিয়া হয়ে মাতুফ হয়েছে কার উপর? বলেন হারিস ভাই, আমানের উপর। তাহলে এটাও, অথবা অথবা যদি আরো সহজ ভাবে বলতে পারি আমরা, এই একটা খবরও আননা, এই একটা খবরও আননা, বাট এভাবে বলে না অ্যাডভান্স গ্রামারে। এটা বলে যে খবরও আননা হচ্ছে আমানু, আর অত্তাকু তাকাও হচ্ছে মাকুফ। গেল তাহলে, যদি যদি তারা ইমান আনতো এবং আল্লাহকে ভয় করত, এই অর্থ হচ্ছে না? বাট কথা হচ্ছে আন্নাহু না দিলেও কিন্তু হতো, লাও আমানু আত্তাকাও, যদি আল্লাহ মানে যদি যদি তারা ইমান আনতো এবং আল্লাহকে ভয় করতো। আন্নাহুম কেন দেব বলেন? আন্নাহুমটা দিছে তাকিদের জন্য, তাকিদ ইমফেসিস দেওয়ার জন্য, ঠিক আছে, ইমফেসিস দেওয়ার জন্য, যদি তারা ইমান আনতুই, এই টাইপের কথা, ঠিক আছে। তাহলে কি হতো? তাহলে শর্ত গেল এইটা, আন্নাহুম আমানু আত্তাকাও, এই জুমলাতুল ইসমিয়া হয়ে, এখন এটা হচ্ছে শর্ত। শর্ত জবাব শর্ত হচ্ছে লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইর, মাসুবাতুন অর্থ হলো প্রতিদান, পুরস্কার, ঠিক আছে, সওয়াব। তাহলে অবশ্যই তাদের প্রতিদান হতো মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট হতে, খাইর কি উত্তম ভালো, ভালো প্রতিদান তাদের জন্য হতো, কল্যাণময় প্রতিদান হতো। তাহলে মাসুবাতুল মুক্তাদা মিন ইনদিল্লাহ, মিন জার, ইন্দিটা কি মাজরুর এবং মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই। তাহলে এটাকে আমরা বলতে পারি মিন ইনদিল্লাহ, মাসুবাটা কেমন, সবটা আল্লাহর নিকট হতে, তাহলে এটাকে এটাকে না তো বলা যায়, মানে কি না তো বলেছে, এটা কি এইটুকু না, এবং এটা হচ্ছে মানকুত এবং মুক্তাদা, আর খয়র হচ্ছে খবর। তাহলে যদি তারা ইমান আনতো এবং ভয় করতো আল্লাহকে, তাহলে অবশ্যই তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট হতে কল্যাণকর জিনিস, ভালো জিনিস। এই খয়রুনের আমরা ব্যবহার জানি, খয়রুন এটা কি নাউন না নাউন? এটাকে আবার ইসমু তাবদিল হিসেবে ব্যবহার হয়, যদি আফআলু, বাট আখায়ারুনা খয়রুন হিসেবে আবার ইসমু তাবদিল হিসেবে ব্যবহৃত, খয়রুন শাররুন এই শব্দ দুটো। তাহলে সব ইসমু শর্ত, শর্ত জবাব শর্ত মিলে পুরোটা কি হলো এখন? জুমলাতে সত্যিয়া জুমলাতুস শর্তিয়া, জুমলাতুস শর্তিয়া। তাহলে এখানে নতুন শব্দগুলো মাসুবাতুন, বাকিগুলো আমাদের জানা আছে। মাসুবাতুন মানে প্রতিদান, পুরস্কার, সব ইত্যাদি। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, তাহলে লাউ একইভাবে হরফু শর্তিন, কানু ইয়ালামুন, এই জুমলাটা কানু ইয়ালামুন জুমলাতুল ইসমিয়া, কানু ইসমু কানা কোনটা? ও ও বাহ খবরু কানা ইয়ালামুন, আলিমা ইয়ালামুন, এই জুমলাতুল ফেইলিয়া, জুমলাতুল ফেইলিয়াটা হলো খবরু কানা, খবরু কানা হয়ে এই পুরাটা, এই পুরা টার্ম কি হয়ে গেল? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমি হয়ে শর্ত, শর্ত হয়ে গেল। তাহলে জবাব শর্ত কোথায়? যদি তারা জানতো তাহলে কি হতো, সেই কথাটা কিন্তু এখানে নাই। এখানে এটা কি জুমাতুল ফেলে হবে না, যদি তারা জানতো এখানে জানা? না হ্যাঁ জানতো, কিন্তু কানা ইন্না এই গুলার কারণে আমরা বলি এটা জুমলাতুল ইসমিয়া, ইসমু কানা আসতে খবর কানা, অনেকে বলে জুমলাতুল ফেলি, অনেকে বলে, কিন্তু ম্যাক্সিমাম গ্রামারিয়ানরা বলে জুমলাতুল ইসমিয়া, যদি এসএম খবর চলে আসে, ঠিক আছে,
যদি কেউ জুমলাতে ইসমিয়া বলে সেটা ভুল হবে তা না, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম বলে যেহেতু এসএম আমার খবর আর তো এটাকে বলতে চাচ্ছে জুমলাতে ইসমিয়া, আমরা ওইটাই বলি জুমলাতে ইসমিয়া। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এখন আমাদের জুমলাতুল ইসমিয়া হয়ে আমরা শর্ত পেলাম, যদি তারা জানতো তাহলে কি হতো, এই ডট ডট ডট, এই জিনিসটা গ্রামেরিয়ানরা বিভিন্ন ভাবে বলতে চাচ্ছেন এভাবে হতে পারতো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বুঝাচ্ছে, তাহলে তারা অবশ্যই ঈমান আনতে এবং আল্লাহকে ভয় করতে, এভাবে আসছে। পরে পরে একটু উজ্জ্বল উজ্জ আছে, মাহজুফুন মাহজুফুন মানে উজ্জ আছে। এখানে স্যার দুইটা শর্ত দেখলে, একটার জবাব আছে আর একটা জবাব উজ্জ্বল। একটা পুরো জুমলা তো শর্ত দিয়ে পেয়ে গেলাম, আর একটা পাইলাম অর্ধেক পাইলাম। লাও লাও কানু ইয়ালামুন, এরপরে ডট 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 ডট। তাহলে এখানে আমরা দেখেন, এখানে আমরা এটা হরফুস সাতটি লেখাটা কি দেখা যায়, এটা দেখা একটু যাচ্ছে হালকা, হালকা। একটু হালকা আছে। ওকে, তাহলে এটা দিয়ে দেখা যায়, এটা না স্যার এটা আরো হালকা। আরো হালকা, আলাদা একটা কালি দিয়ে যাচ্ছে। লাল কি হবে, লাল না না কালো নাই, আছে এটা, হয় কালো এটা দেখাচ্ছে না। না স্যার দেখা যাচ্ছে, দেখা যায় না, আগেরটা একটু বেটার স্যার, ওইটা বা দিয়ে তাহলে কালো ইউজ করি আর কি করবেন, মানে একটু অস্পষ্ট স্যার, মানে আপনার ফোকাসে কোনো সমস্যা হচ্ছে না। রাইট? তাহলে এইটা এইটা ঠিক আছে না, এটা ঠিক আছে, চলে স্যার, চলে হরফু শার্তিন, হরফু শার্তিন। আর এইটাকে আমরা বলেছি আল জুমলাতুল ইসমিয়া, এটুকু আমরা বের করতে পারছি, আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে কি বলছি আমরা, এটা শর্ত, শর্ত, অবশ্যই। ঠিক আছে। তাহলে হরফু শর্ত শর্ত পেলাম, আর এখানে বলতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এই জিনিসটাকে মাহজুব রেখেছেন, লা আমানু ওয়াত্তাকাও, ঠিক আছে, অবশ্যই তারা ইমান আনতো এবং আল্লাহকে ভয় করে, যদি তারা জানতো তাহলে তারা ইমান আনতো এবং আল্লাহকে বিশ্বাস করে। তাহলে এই জিনিসটা এইটা হয়ে গেল কি, জুমলা তো ফেলিয়ে না ইসমিয়া, স্পেন ফেলিয়ে ফেলিয়া, এখানে ফেলিয়া অবশ্যই আল তোমার। জুমলাতুল ফেলিয়া তো হয়ে জবাব উৎসব, জবাব জবাব উৎসব। তাহলে শর্ট পেলাম, জবাব উৎসব পেলাম, শর্ট স্পষ্ট, এখন পুরোটা কি হয়ে গেল এখন, জুন পুরো হচ্ছে সত্যি হ্যাঁ, সত্যি এইভাবে জুনাতুল আপনারা সত্যি। এইভাবে আপনারা বানাবেন, তাহলে ঠিক আছে, জুম জুম এইভাবে। আমি সময় লাগে তো অনেক, এই জন্য আমি এইভাবে যাচ্ছি না, তাহলে আমরা আগাতে পারবো না। এখানে এখানে স্যার লা আমানু দরকার দরকার আছে, অত্যাকু হ্যাঁ লা আমানু বাদ দিলে তো হয়, অত্যাকু হ্যাঁ, এইটা করলে এটা তো, অত্যাকু। এটা তো আল্লাহ, আয়াতটা তো আল্লাহ বলেন নাই, না না এই গ্রামারিয়ানরা সন্ধ্যা ভাবছে এরকম একটা আল্লাহ হয়তো মিন করছেন, এটা বুঝছি তো, বলতেই পারলে অত্যাকু অত্যাকাও, ঠিক আছে না, তা মানে এই আমানো ধরনের তো একটা হয় জব এখানে আছে, মাহজুব আছে, তার ইমান ঠিক আনতো, আছে। তার আল্লাহকে ভয় এটাই তো করতো, যদি তারা জানতো তারা এইটা দিতে করতো যে কোনো, ঠিক আছে শাহজাহান ভাই। লা মানু মানে কি, লা মানু মানে কি, তারা ইমান লা আনতো হলো না। তাকিদ, তাকিদ লা, ওই যে লা বলছিলাম, লামুত তাকিদ, ওকে, লা অথবা মানু বলে লামুল অকিয়াত ফি জবাব ইশাক, যেমন ফাঁকে বলছিলাম লাকেও বলা হয় লামুল অকিয়াত ফি জবাব ইশাক, জবাব ইশাকের আগে লাম, ঠিক আছে দাদা ভাই, বুঝা গেছে জি জি ওটা লাল, আলহামদুলিল্লাহ জি। ওটা লাল মতো লাগছে। হ্যাঁ আচ্ছা এইটা ইয়ে না লান
কই নাই ইয়া নাই কোথায় পেলেন, ইয়া নাই পেলেন, না 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 পিয়া না 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 না, লা আমান ওই আলিফ তে আলিফ, আমানুর আলিফ, জি জি এনে দুইটা লা একটা হামজা, হামজা। ওকে, তাহলে এইভাবে কোরআনে অনেক আয়াত আছে যেখানে শর্ট আছে, কিন্তু জবাব উৎসবটা মাহদুব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটাকে প্রকাশ করেননি। কেন করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, এভাবে আমাদের বলতো। এখানে স্যার ওই কিছুটা তো প্রকাশ করে দিয়েছে আগে, যে বলছে এই তারা আল্লাহকে ভয় করতো ইমান আনতো তাহলে পরে অধিক পুরস্কার পাবে। আগে আল্লাহ হিন্ট দিয়ে রাখছেন অলরেডি, তাই না? এই তাহলে অবশ্যই তারা এখানে পুরস্কার পাই, তারা আবার জানলে তারা ওই একই পুরস্কারের জন্য তারা এই আমানু এবং তাকাও করত, মাশাআল্লাহ। তাহলে এই হলো 103 নম্বর আয়াত। নেক্সট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমরা বহুবার বহুবার পেয়েছি। ইয়াকে কি বলা হয়? আদাত আদাত নিদা নিদা নামটা ভালো করে বলতে হবে, অল্প নিদা স্যার অল্প নিদা হরফ নিদে বা হরফু আদাত নিদা নিদা ইন, হরফু অল্প নিদা নিদা ইন, ইন হলো মুদা মুদা, হরফু নিদা ইন। আইউ, মুনারা মাশাআল্লাহ, সরি। ইয়া আইয়ুহা, এখানে একটু আবার হয়তো আমি বলেছিলাম আগে কখনো আপনাদেরকে, আবার একটু আমরা রিভিশন দিই। আপনারা যদি সময় পান ইউটিউব গুলো দেখে নোট করেন, আপনারা নোট করেন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন ইয়া ইয়া এখানে কয়টা জিনিস দেখেন, ইয়া নাম্বার ওয়ান, ইয়া যোগ আইউ যোগ হা, তিনটা জিনিস, তাই না? তিনটা জিনিস, এইটা তো আমরা সবাই জানি, হরফু নিদা, হরফু নিদা ইন, ডাকার হরফ, সম্বোধন করার হরফ। আইইউ কে বলা হচ্ছে মুনাদা, মুনাদা যাকে ডাকা হয়, আইইউ মুনাদা। আচ্ছা, আর একটা আল্লাদিনাটা এখানে লিখে নি, তার সুবিধা হবে নাই, আল্লাদিনা। আচ্ছা, এইটা হচ্ছে, এটা কি বলে বলেন তো, মনে আছে কারো? হরফু তানবি, হরফু তানবি, সতর্ক করা হলো, হরফু তানবি, নাব্বাহা ইউনাব্বিহু তানবিহুন, ওয়ার্নিং দেওয়া, সতর্ক করা, এটা মুনাদা। মুনাদা হয়ে এই আল্লাদিনারে অনেকে বলছে বাদালুন, বাদালুন, তাহলে এটা হচ্ছে মুবদাল, মুবদাল মিনহু, অথবা কেউ বলছে নাকি মানুত, ঠিক আছে, আর এটা নাহলে নাত, অথবা নাত, হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখানে এবার আছে, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ হে যারা আমানু, ইমান এনেছেন, এরপরে আর আমানু, ইসকু মাউসুল হয়ে যাবে তখন, মা মানুষে, হে হে ও হে যারা ইমান এনেছে, শুনুন, ইয়া আইয়ুহা। তাহলে আইয়ুহা আইয়া তুহা, আমরা সবাই জানি আইয়া তুহা আছে, আর একটা আয়াতটা বলেন তো, ইয়া আইয়া তুহান ইয়া নাফসুল মুতমাইনা ইয়া আইয়া তুহা নাফসুল নাফসুল মুতমাইন্না মুতমাইনা ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম ইলা মারদিয়া রাব্বিয়া ফাদখুলি ফি ইবাদি ইবাদি আদখুলি উদখুলু ফি জান্নাত। জান্নাতি তাহলে আইয়ুহা আসে মুজাক্কারের আগে, মুজাক্কারের আগে নাউনটা, আর বাবা আইয়া তুহা আসে মুয়ান্নাদ, মুতমা ইন্না গোলতা আছে ওখানে মুয়ান্নাদ, আর আল্লাযীনা হলেন মুজাক্কার, এই জন্য আইয়ুহা। তাহলে ইয়া
তার ইয়া এবং আইহা একই অর্থ কেউ বলতেছে, ওহে হে অনেকে আবার বলে একই 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 বলতেছে। একই বলে, বেসিক জিনিসটা আমরা বুঝতে পারলেই হলো আসল জিনিসটা কি এখানে। রেজান ভাই ক্লিয়ার? হুম আলহামদুলিল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু, হে লোক সকল যারা ইমান এনেছ, আমানু তো আমরা জানি, তারা কি করতে বলছে? মাফুলুন বিহি কি? লা তাকুলু, লা তাকুলু, সরি মাফুলুন বিহি না, লা তাকুলু, তোমরা বলো না, বলো না। তাকুলু এর পুরাটা কি ছিল? তাকুলু এটা কি কমপ্লিট না অর্ধেক, মানে কি ছিল পুরাটা বলেন? তাকুলু না, তাকুলুনা, 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 কালা ইয়াকুলু, তাকুলু, তাকুলানে, তাকুলুনা, তোমরা সকলে বলো। তাহলে না গেল কোথায়? এটা তো আমার হয়ে গেল, হ্যাঁ, কেন না চলে গেল কই? আমার হইলো, মাধ্যম হইলো, আমন না, লা আন নাহিয়া, লা নাহিয়া, তাই না? আমর হলে তো তাও থাকতো না, কুলু থাকতো তাহলে, তাই না? যদি আমর হতো তাহলে তো কুলু, এই কুলু এইটু হইতো, লা নাহিয়া। যদি আমরের অর্থ দিচ্ছে, আমর বুঝাচ্ছে, কিন্তু আমর বলা যাবে না, ওটাকে বলতে হবে লা আন নাহিয়া, ঠিক আছে? লা তাকুলু, ডোন্ট সে, অর্ডার করছেন আল্লাহ, বলো না। কি বলো না? তাকুলুর মাফুল আসতেছে র ইনা, এইটা একটু ব্যাখ্যা দরকার, এইটা এইটা আমরা একটু ঘটনার বলি, র ইনাটা কি? বনি ইসরায়েলের বেয়াদবি অধ্যত্তপূর্ণ আচরণ তো আমরা দেখলাম এই 40 বা 41 আয়াত থেকে, তো ওদের ইতিহাস, পরিণতি, ভয়াবহতা, শাস্তি ইত্যাদি। আমরা 58 নম্বর আয়াতে পড়েছিলাম হিত্তাতুন, মনে আছে হিত্তাতুন? যখন ফিলিস্তিনে তারা প্রবেশ করবে, তারা আল্লাহ বলেছিল তোমরা হিত্তাতুন বলো, আল্লাহর ক্ষমা চাওয়ার কৃতজ্ঞতার সাথে তোমরা প্রবেশ করো। তখন তারা মাথা না ইনা করে তারা ব্যাগটাকে ঠেলতে ঠেলতে ঢুকছিল, আর বলছিল হিন্তাতুন হিন্তাতুন, আটা গম ইত্যাদি করে আল্লাহকে অব্য করেছিল, বিদ্রুপ করেছিল। আপনাদের মনে আছে কিনা? স্যার মনে আছে স্যার। রাইট। এই রয়না এই জিনিসটা একই রকম, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন খুতবা দিতেন, বিভিন্ন লোকদের সাথে কথা বলতেন, তখন সেখানে ইমানদার, কাফের, মুশরিক, ইহুদি সবাই আসতো তার কথা শুনতে। এই ইহুদি এরা ওই ওখানে এসেও তারা এরকম বিদ্রুপ করত, মানে কত অভিশপ্ত জাত দেখেন, ওখানে এসেও তারা বিদ্রুপ করত। র ইনা, র ইনা অর্থাৎ আমাদের রাখাল। আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, খুতবা দিচ্ছেন কোন একটা বিষয়ের উপর, তখন ইহুদিরা বলে রাই না, মানে এরকম সম্মুখ কথা বলছে, কেউ টিটকারি মারতেছে, তো হয় না পিছন থেকে তেমন কথা বলে রাই না, মানে তাকে আমাদের রাখাল বলে তিরস্কার করছেন। এই জন্য আল্লাহ বলছেন লা তাকুলু রাই না, এই শব্দ উচ্চারণ করো না, বরং কি বলবে? অকুলু, এখানে আমন, কুলু বলো, উনজুর না, আমাদের দিকে তাকান, মানে বক্তৃতা দেওয়ার সময় কেউ না বললে আমরা কি বলি? এক্সকিউজ মি স্যার, একটু রিপিট করেন, আমি বুঝি নাই। এরকম রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন তার মূল্যবান বক্তব্য রাখতেন, তখন হয়তো অনেকে শুনতেন না, অনেকে বুঝতে পারছেন না, তখন তারা বলছেন একটু ইয়া আল্লাহ রসুল, একটু আসতে বলুন, এবার আমাদেরকে একটু একটু বুঝিয়ে বলুন, আমাদের রহমত করুন, আমরা বলতে পারছি না। এটা হলো আদবের সাথে বলতো, আল্লাহ এটাই শিখিয়ে দিচ্ছেন, এভাবে তোমরা বলো, রাইনা বলো। আর রাইনাটা কোত্থেকে আসলো আমরা এটা দেখি, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন? হিস্ট্রিটা আর কি, হিস্ট্রিটা উনজুরনা হাললেলুয়া, বলো, মানে আমাদের দিকে তাকান না হুজুর, আমরা একটু বুঝতে পারছি, বা আমাদের অ্যাটেনশন দিন, আমরা ক্লিয়ার পাচ্ছি না আপনার ভয়েসটা বা আপনার কথাটা আমরা বুঝতে পারছি না, একটু আমাদের রহমত করুন, একটু তাকান রহমতের দৃষ্টিতে, এভাবে কথাটা। এবং অসমাউ, আল্লাহ বলছে এবং শোনো, এবং শোনো কি বলে সেটা শোনো। এই দেখেন, এখন রয়নাটা দেখেন, এই যে তাদের উদ্ধতপূর্ণ আচরণ কোথায় চলে গেছে, সব জায়গায় তারা একই কাজ করে যাচ্ছে। রয়না এখানে দুইটা
জিনিস আছে, ফর্ম ওয়ান এবং ফর্ম থ্রি থেকে আসছে, দুইটা কনফিউজ করে ফেলতেছে ইহুদিরা। তারা রসুলকে তিরস্কার বিদ্রুপ করতে গিয়ে তারা এমন ভাবে উচ্চারণ করছে যাতে বাকি যারা আছে তারা কনফিউজ হয় যে না, তারা ওদের ঠিক কথাই বলতে। আল্লাহ সুবহানাহু তাআলা তো সে জানেন যে ওরা কি বুঝাচ্ছেন এখানে। র আইন ইয়া, এটা হলো মাদ্দা, ঠিক আছে? তাহলে র আইয়া, ইয়ার আয়ু, র আইয়া ইয়ার আয়ু ফর্ম অন, এর অর্থ হলো গরু চড়ানো, ঠিক আছে, মেষ চড়ানো, মানে রাখালগিরি করা, সোজা কথা, ঠিক আছে, রাখালগিরি করা, সোজা হিসাব, রাখালগিরি, বুঝতে পারছেন? এর মূল রাখাল, পশু চড়ানো, মেষ চড়ানো, উট চড়ানো, এদেরকে বলা হয় রোয়া। এখান থেকে স্কুল ফাইল আসতেছে দেখেন, যে গরু মহিষ কুকুর চড়ায় তাদের কি বলা হবে? রাইন হ্যাঁ না, প্রথম আসবে র ইউন, হ্যাঁ এই গেলো আসলো র ইউন, না সিরুন, ফাইন, র ইউন, ঠিক আছে। তাহলে র ইউন যে রাখাল, রাখাল কি বলে র ইউন, আর এর সাথে যদি আমাদের রাখাল মুদাফ নিয়ে আসে তাহলে কি হবে? রাইন রাইন র র সরি, হ্যাঁ ঠিক আছে, র ইনা, আমাদের রাখাল, এল আমাদের রাখাল, দেখেন দুষ্ট, দেখেন আমাদের রাখাল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান করছেন। এটা গেল ফর্ম ওয়ান থেকে আসছে। এখন আমরা ফর্ম থ্রিতে যাই, তাহলে কি হবে? র আইয়া পা আলা, ঠিক আছে না, র আইয়া মুদারে কি হবে? ইউ র ইউ, ইউ র ইউ, ঠিক আছে। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে লক্ষ্য করা, সম্মান করা, অর্থ আলাদা, লক্ষ্য করা, সম্মান করা, ঠিক আছে, অ্যাটেনশন দেওয়া, এই অর্থ অ্যাটেনশন, র আইয়া, ঠিক আছে, র আইয়া, ইউ র আই, ঠিক আছে। এখান থেকে এখন যদি আমরা আমর করি, এখানে যদি আমর করি ফেলো আমরিন, তাহলে কি জানেন তো, ফেলো আমরিন যদি আমরা এখান থেকে করি তাহলে কি হবে? এই ইউ কাটা যাবে, ইয়া কাটা যাবে, তাই না ব্যাপারটা? তাহলে কি হচ্ছে? র র র ই, তাই না, যোগ না, কি হচ্ছে? র র ইনা, ঠিক আছে, লক্ষ্য করুন আমাদেরকে, লক্ষ্য করুন আমাদেরকে, তাহলে এটা হলো সম্মানার্থে ব্যবহৃত হচ্ছে, আর এটা হচ্ছে কি, ব্যঙ্গাত্মক অর্থে, দেখছেন? হ্যাঁ, এখন রইনা, রইনা একই রকম লাগতেছে না উচ্চারণটা? এখন এমন দুষ্ট, তারা এমন একটা শব্দ বেছে নিয়েছে যাতে কেউ তাদের ধরতে না পারে, না আমরা তো বলছি রইনা, কিন্তু তারা বলছে রইনা, মানে আমাদের রাখাল। তো আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি তো বুঝলেন তারা কোনটা বুঝাচ্ছেন, তখন তিনি বললেন যে শব্দটা এখানে ইউজ করো না, রইনা বলো, রইনা বলো না তোমরা, বরং তোমরা বলবা উনজুর। এটুকু ক্লিয়ার কিনা আপনাদের? নাগারা এই হলো র ইনা, এর হলো ইতিহাস হলো এই যে আল্লাহ বললেন এটা এটা উচ্চারণই করো না, এটা করলে কনফিউজিং, ওরা বলবে ধরে তুমি র ইনা বলবো, আমি এইটা বললাম র ইনা, আমাদের দিকে তাকান, লক্ষ্য করুন, কিন্তু তারা বলছে র ইনা, আমাদের রাখাল। আল্লাহ বলছেন না, তোমরা কনফিউশন বাদ দাও, ওদের দুষ্টামির সাথে, নাজরা ইয়ানজুর, লক্ষ্য করা, টু সিক অ্যাটেনশন, ড্রোকার, আমাদের তাকানো, লক্ষ্য করা, ঠিক আছে, ইত্যাদি। এখান থেকে আসছে তোমরা বলো উনজুর না,
انظر তানজুর, তানজুর তুমি তাকাও, তুমি লক্ষ্য করো, তাহলে তানজুর কে যদি আমরা ফেলো আমরিন করি তাহলে কি পাবো? অনজুর নাকি অনজুর? অনজুর অনজুর না, আমাদেরকে দেখেন বা আমাদের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, তোমরা রয়না বলো না, তোমরা বলো কি অনজুর না। দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর ভাবে শিখিয়ে দিচ্ছেন আদবের সাথে কিভাবে কথা বলতে হবে, তাজিমের সাথে কিভাবে কথা বলতে হবে, কত সুন্দর শিক্ষা দেখেন। কোন উপহাস নাই, আল্লাহর শব্দ চয়নে কোনো কোন উদ্ধত্ত বা ওই ধরনের কোনো কথা নেই, কত আদবের সাথে আল্লাহ শিখাচ্ছে তার বান্দাকে, তুমি এভাবে বলো যে উনজুর না, আমাদের তাকান, আমরা বুঝতেছি না, হে রসুলে করিম আমরা আপনার কথা ক্লিয়ার না। বুঝতে পারছেন সবাই? তাহলে লা তাকুলু তোমরা বলো না, কি বলো না, রইনা, তা রইনা হচ্ছে মাফুলুন বিহি, তাকুলু ফেলুন মুদারিউন মাজ্জুমুন বি লা, লায়ের কারণে মাজ্জুম হয়েছে, ফাইল অ মানে আন্তুম, রইনা মাফুলুন বিহি জুমলাতুল ফেলিও হয়ে গেল, হরফু আতফিন অকুলু অকুলু ফেলু আমরিন, এটা তো ফেলু আমরিন, দেখেন কুলু এর তাকুলু তা নাই, আর এখানে তাকুলু এখানে তা আছে কিন্তু নুন নাই, মানে লামু না আর নাহিয়া, এটা হচ্ছে ফেলু আমরিন, সে বলো ফেলু আমরিন ফাইল ও আন্তুম কি বলো? উনজুর না, উনজুর না, আর একটা জুমলাতুল ফেলিয়া, উনজুর ফেলু আমরিন না মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফেলি হয়ে কুলুর মাকুলুল কলি বা মাফুলুন বিহি, আর একটা বলো আর কি, অসমাউ তোমরা বলো উনজুর না এবং শোনো, তারপর শোনো কি বলছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসমাউ সামিয়া ইয়াসমাউ, এখান থেকে ইসমা ইসমা ইসমানে ইসমাউ, এটা আমত কিভাবে বুঝলেন? জামা জমু জমু, হ্যাঁ এটা আপনারা পারেন, তাহলে এখন আমাদের ক্লিয়ার রয়না কিভাবে হলো, কোথার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, আর উনজুরুন আল্লাহ কেন বলছেন। অর্থাৎ দেখেন টেকনিক্যালি ইহুদিদেরকে আল্লাহ বন্ধ করাইল কথা বলাটা, দেখছেন এখন তো তারা রয়না বলতে পারবে, আল্লাহই বলে দিচ্ছেন উনজুরুনা বলো। তাহলে অকুলু উনজুরনা একটা জুমলাতুল ফেইলিয়া, অ হরফু আতফি ইসমাউ আর একটা জুমলাতুল ফেইলিয়া, শোনো আর একটা আমল, এরপর আল্লাহ বলছেন ওয়াল কাফিরিনা আযাবুন আলীম, এবং কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে ولل كافي অলিল কাফিরিনা, লিল লাম হরফু জার, কাফিরিনা মাজরুর, তাহলে যার মাজরুর মিলে কি হবে বলেন, তাড়াতাড়ি বলতে হবে, দেরি করা যাবে না, এখন আপনাদের উত্তর দেওয়ার সময়। খবরে মুকদ্দম ইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খবরু মুকদ্দম, খবর আগে চলে আসে, যার মাজরুর মুবতাদা মুয়াক্খার আযাব, তাহলে আলিমুনটা কি খবর না মুবতাদা হলাম, হ্যাঁ না না, তাহলে মানুদ কোনটা, আজাবুন আযাব, কোরআনে আযাবুন আলিমুন আযাবুন আযীমুন আযাবুন সারিরুন, বহুত ধরনের আযাবের কথা আল্লাহ বলেছে, দুনিয়ার জীবনে দেখেন কত পানিশমেন্ট আছে তাই না, বিভিন্ন ধরনের পানিশমেন্ট পাচ্ছে অপরাধীরা, তো মিলেই তাহলে আল্লাহর কথাগুলো অত্যন্ত বাস্তবসম্মত, এবং দুনিয়ার অবস্থার থেকে আমরা তুলনা করলে বুঝবো হ্যাঁ এক্স্যাক্টলি ভাবি বোকার ভেট্টি রাখুন, কিন্তু তার ভয়াবহতা অনেক বেশি, যন্ত্রণা দেয় কি যন্ত্রণা আল্লাহই ভালো জানেন কি ধরনের যন্ত্রণা হবে। তাহলে হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া যাবে, আল্লাহ।
তাহলে আমরা এই আয়াতে আমরা সবচেয়ে নতুন একটা শব্দ পেলাম রয়িনা। রয় এর আয়ু ফর্ম অন থেকেও আসছে, আবার র আয়া ইউর ইউ ফর্ম থ্রি থেকে আসছে। অতএব দুইটা অর্থ আমরা দেখলাম, ফর্ম অন থেকে আসছে তখন হচ্ছে পশু চড়ানো, আর র ইন হচ্ছে রাখাল, আর যখন ফর্ম থ্রি থেকে আসছে তখন হচ্ছে সম্মান করা, লক্ষ্য করা, তাকানো। এই রায়না দুইটার মানা নাই কি না স্যার? হ্যাঁ দুইটা যে দুইখান থেকে আসছে ফর্ম ওয়ান ফর্ম থ্রি, বানান তো একই স্যার হ্যাঁ, লাস্টে ওখানে দেখো। হলো স্কুল ফাইল, ফর্ম ওয়ান হলো স্কুল ফাইল, আর ফর্ম থ্রি তে আছে আমর, আমর হিসেবে আসছে, রাইট, আমার হিসাব আমর, কিন্তু উচ্চারণ একই টাইপের। অতএব তাদেরকে ধরা যাচ্ছে না দেশে কোনটা মিন করছে, রাখাল না সম্মানার্থে। কানিং কাকে বলে দেখছেন, হিত্তাতুন হিত্তাতুন মিলেই ফেলছে, একই রকম সিমিলার প্রোনাউন্সিয়েশন, তারা কিভাবে ওইটা বলতেছে। এই তাহলে আমরা ওনাদের আয়াটা, জন্য নাকি স্যার সালাম, সালাম বলে ওরা ওটাকে সাম বলতো স্যার, হ্যাঁ হ্যাঁ ইয়েস সালাম না বলে আসসালাম আলাইকুম, সাম সাম রাইট, মানে তো মানে ধ্বংস ওনাদের। হ্যাঁ ধ্বংস, আপনাদের ধ্বংস আসুক, আসসালামু আলাইকুম। আমাদের মুসলমানও তাদের সালাম দিতে পারে না, সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে না নাকি। অতএব এই হ্যাঁ জিনিসগুলো আমরা স্যার খুব ঠিক সুন্দর স্যার করে ঠিক উচ্চারণ স্যার করতো, আসসালামু আলাইকুম, অনেক বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম এরকম বলো। ওরা নিজেদেরকে মডার্ন মনে করে স্যার। এক নম্বর মডার্ন, দুই নম্বর জানে না, ইগনোরেন্স আছে। আরবিক তো আরবি হুম স্যার উচ্চারণ আমাদের তো বুঝে না স্যার, বুঝি না, তোমার কথাটা বুঝি নাই। স্যার আরবিক তো অনেক কিছু বুঝিও না আর জানিও না রাইট, এই জন্যে সব বুঝতে পারলাম দুনিয়া, হিসাব নিকাশ যা আছে সব শিখলাম, আর আরবি শিখতে পারবো না, এটা তো কোনো এক্সকিউজের কথা হবে না। আরবি শিখলে তো ওরা স্যার গোরা বলে। দুনিয়া সব শিখতে পারলাম, জীবন শেষ করে দিলাম আর আরবি শিখতে পারলাম না। অনেকে এত নামাজ পড়ে রুকু হয় না, সেজদা হয় না, দেখবেন অনেক বয়স শিক্ষিত মানুষ জানে না। এটির এক নম্বর হচ্ছে বাবা মা দায়ী যে আমরা শিখাই নাই, দুই নম্বর আমি তো দায়ী আছি, আমি যখন বুঝি তখন কেন করি না। তো যারা বাবা মা তাদের অনেক গুরু দায়িত্ব আছে সন্তান বড় করার জন্য, সন্তানকে আদর্শ মানুষে গড়ে তোলার জন্য। এই যে বলে না যে চ্যারিটি স্টার্টস ফ্রম হোম, বাসার থেকে আমাদের সবকিছু শুরু হয়, আসলে আমাদের খেয়াল রাখতে হবে। খালি সমাজের দোষ দিলেই হবে, সমাজ খারাপ, বাইরে খারাপ, অবশ্যই খারাপ, কিন্তু আমার আপনার দায়িত্বকে আমি পালন করছি বা করেছি, করছে আলহামদুলিল্লাহ। দেখি 105 নম্বর আয়াত আমরা যাচ্ছি, মা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা। তাহলে মা এখানে কি নাফি হরফ নাফি স্যার, হরফুন নাফি, হরফুন নাফি না বদল, ঠিক আছে। ইয়াওয়াদ্দু, এই অদ্দা ইয়াওয়াদ্দু আমরা পড়েছি, কামনা করা, বাসনা করা, আশা করা, এক্সপেক্ট করা। তাহলে ইয়াওয়াদ্দু ফেল মুদারি মারফু বিন সুবুতি নুন, ফাইল কে বলেন বলেন বলেন, বলতে হবে ভালো আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাহ আল্লাযীনা, আল্লাহ যারা কামনা করে না, সে যারা কারা কাফার। তাহলে ইয়াওয়াদ্দু ফেল ফাইল হচ্ছে আল্লাযীনা, অহুয়া ইসমু মওসুল, কাফারু সিলাতুল মওসুল, কাফারা ইয়াকফুরু কাফারু, অস্বীকার করে, কুফুরি করেছে, মিন আহলিল কিতাব, কিতাব ধারীদের মধ্য হতে, কিতাবধারী মানে কিতাব কোনটা, আহলে কিতাব কাদেরকে বলা, ইহুদি এবং খ্রিস্টান, তাই না, তোরা দিন আসছে স্যার, তাওরাত এবং ইঞ্জিল। হ্যাঁ, তাহলে এর মধ্যে হতে আহলে কিতাব, আহলুল কিতাব, কিতাবের অধিকারী, কিতাবধারী, ঠিক আছে। আহাল, সে আহালুন পরিবার, অনেক অর্থ আসে এখান থেকে। তাহলে মিন জার আহলি মজরুর অহু মুদাফ কিতাবি মুদাফ নিলাই, তাহলে যারা
আহলে কিতাবদের মধ্য হতে কুফুরি করেছে, তারা কামনা করে না, তারা আশা করে না, তারা প্রত্যাশা করে না। আর কারা? অলাল মুশরিকিনা। এই লাটা কিন্তু না, না, এই লাটাকে নেগেট করা হচ্ছে না। এবং যারা মুশরিক, লাটা হচ্ছে তাকিদের জন্য বুঝাচ্ছে, লা জায়েদা, এটা অতিরিক্ত লা। তাহলে বলেন মুশরিকু না কেন বললো না, মুশরিকি না কেন? এটি নাফি না না স্যার, লা, হ্যাঁ তাই স্যার, লাটা কেন বলা হচ্ছে হরফু জায়েদা, নেগেটিভ অর্থ দিচ্ছে না, জায়েদা হিসেবে এটাকে বলা হচ্ছে, তাকিদের অর্থ দিচ্ছে। তাহলে মুশরিকি না কেন, মুশরিকু না কেন? মনসুব মনসুব এটা মানসুব কেন, মানসুব? এই এটা ইয়াওয়াদ্দার মাহফুলুন বিহি, ইয়াওয়াদ্দার মাহফুলুন বিহি, রাইট। এখানে একটা হচ্ছে যে মিন আহলিল কিতাব, যেহেতু মিন আছে, এই মিনটা মুশরিকিনের আগে আর একটা মিন ধরে নিচ্ছে, যে মিনাল মুশরিক বা মুশরিকদের মধ্যে হইতে, যার কারণে মিনের কারণে আহলি কিতাব, একইভাবে মিনের কারণে এটা মাজরুর মুশরিকিনা এবং মুশরিকদের মধ্যে হইতে। বলেন যার মাজরুর হ্যাঁ, যার মাজরুর যার মাজরুর হয়েছে। তাহলে যারা আহলে কিতাবদের মধ্য হতে এবং মুশরিকদের মধ্য হইতে যারা কুফুরি করেছে, তারা কি এখন তার মাফুলুন বিহিটা কি, ইয়াদুল মাফুলুন বিহি কি এখন, সেইটা আমরা জানছি। মুশরিক করতে আছে, জানেন তো এর রুট কি, আস সারেকা শিন রাকা, এটা আমরা আগে করেছিলাম। আশরাকা ইউশরিক, অংশীদার করা, কাউকে অংশীদার বানানো। এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে মুশরিকুন, বহু বছর মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা। তাহলে কামনা করে না, কি কামনা করে না, কি চায় না তারা? আই ইউনাজ্জাল আলাইকুম মিন খাইরিম মিন রব্বিকুম, নাজ্জালা ইউনাজ্জিল, ঠিক আছে, নাজিল হওয়া, আই ইউনাজ্জালা, তা হয়ে গেছে মাজহুল। তোমাদের উপর যাতে নাজিল হয় মিল খাইর, উত্তম কিছু, মিন রব্বিকুম, তোমাদের রবের নিকট হতে কল্যাণময় কিছু তোমাদের নাজিল হোক, সেটা তারা প্রত্যাশা করে না, কামনা করে না। মুসলমানদের জন্য বলছে আই ইউনাজ্জাল আলাইকুম মিন, তাহলে এটা মাজ্জাল মুআউয়াল হয়ে যাচ্ছে। মুশরিকদের মধ্য হইতে এবং আহলি কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে, তারা তোমাদের উপর তোমাদের রবের নিকট হতে কিছু নাজিল হোক, সেটা তারা কামনা করে না, সেটা তারা প্রত্যাশা করে না। কি নাজিল হোক? কোরআন, আল্লাহর বাণী। তাহলে আই ইউনাজ্জাল আলাইকুম মিন খাইরিন মিন রব্বিকুম, এই পুরাটা হইছে ইয়াওয়াদ্দুর মাফুলুন বিহি, তারা কি চায় না, এইটা চায় না তারা। মুসলমানদের কাছে এগুলো আসুক, তাহলে তাদের পাণ্ডিত্য, তাদের পীরগিরি, তাদের বুজুরগিরি, তাদের সমাজে তারা ধর্ম ব্যবসায়ী ছিল, তাদের ওগুলো সব চুরমার হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাদের অস্তিত্ব থাকছে না তখন আর কোরআন আসার কারণে। তারা যেগুলো করছে, তারা তাওরাতের বিরুদ্ধে কথা বলতে, আলটিমেটলি কোরআন আসার পর সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের কে তক্তা তক্তে তাওস চুরমার হয়ে যাচ্ছে এখন তারা। অর্থাৎ তারা চায় না। গর্বট আছে, হ্যাঁ, মূল ইয়েলে তাদের গর্ব পাতনা যে মানে গর্বটা থাকবে না আর কি, হ্যাঁ, সেটাই দেখো, গর্ব করে এত তারা তারা আছে। ভোগাস ভোগাস কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে তাদের সমাজে যারা অনুসারী ছিল তাদেরকে বিভ্রান্ত করছে, পীর মুরিদি যাকে বলে, সোজা কথা, রাইট, এক্স্যাক্টলি রাইট। অনেকে চায় না যে কোরআনের তাফসির হোক কোথাও, অনেকে চায় না সহি হাদিস গুলা বর্ণিত আছে না আমাদের সমাজে, বলেন আছে স্যার, অন্য একটা বই বানাই নিয়ে এসেছে তারা, ভাই এত সিয়াসি থাকার পরেও, এত তাফসির থাকার পর তোমার আর একটা নমুনা বানাই নিয়ে আসতে হবে কেন? যেমন জয়ীফ হাদিস, এগুলোর কোনো বেসিস নাই, এগুলো কেন দরকার? বুখারী শরীফ নিয়ে বললেই হলো,
কোরআন তাফসির এটা আয়াতের ব্যাখ্যা করলেই হলো, তাই না? আমাদের সমাজ এগুলো রয়ে গেছে, তখনকার যে আরো বেশি ছিল, যে তারা অ্যাবসলুটলি মানুষকে তাদের নিজস্ব পক্ষে, নিজস্ব আধিপত্য, নিজস্ব বলায় টিকিয়ে রাখার জন্য তারা কোরআন যাতে মানুষ না শুনতে পারে, রসুলের দাওয়াত যাতে মানুষ কানে, এই জন্য তারা বিভিন্ন টালমাহাল শুরু করত, রাইট? এরপর আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশাহু, ঠিক আছে? ইয়াখতাসু, ইখতাসাসা, খাসা, ইয়াখুতু, বিশিষ্ট স্পেশাল হওয়া, খারে খাস বান্দা, স্পেশাল হাসা স্যার, খাসা, হাসা হাসা খাস তার থেকে খাস। এখান থেকে ফর্ম এইট হচ্ছে ইখতাসাসা ইয়াখতাসিসু, ইখতাসা ইয়াখতাসু, মানে এটাও স্পেশাল হওয়া, ঠিক আছে? লিখে দিবেন স্যার, আচ্ছা আচ্ছা, ডেরিভেটিভটা। এই শব্দ আমরা নতুন পাই। তিনি বলছেন আসা ইয়াকুস, খুশুস মানে বিশিষ্ট স্পেশাল হওয়া, ফর্ম ওয়ান মুদাফ, ইখতাসাসা, ইখতাসাসা, ইয়াখ اختصاص، إذا فهم 7، فهم 7 ولا فهم 8؟ إيش فهم 8، افتعل، افعل افتعل إتاو، سبيشال هو، إخان تكي 8 كي أمرا كونفرت كلها اختص، كي هاي نا؟ مضاف كي كله؟ يختص 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 أي يختص أي الله يقدر يوسف سليمان نظم بيت كده ايه এইটার মাদার اختصاص মাদারটা দেখে দিচ্ছি আমি, এইটার মাদার কি اختصاص খাস বিশিষ্ট। তাহলে আল্লাহ এখানে কি করছেন? আল্লাহ খাস করেছেন, কি খাস করেছে সে দেখি, হ্যাঁ, আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মাইয়াশাউ, এবং আল্লাহ খাস করেছেন তার রহমত দিয়ে, মাইয়াশাউ, যাকে চান, ইয়াশাশা ইয়াশা, তাহলে ইখতাসু, দেখেন এটা আল্লাহু মুক্তাদা, কোনো সন্দেহ আছে? নাই, শুরুতে আল্লাহ মুক্তাদা, ইখতাসু ফেল মুদারিউন মারফুন বিসুবুতিনুন, ফাইল কে, ফাইল কে বলে, আল্লাহ ইয়েস, নিজে, ফাইল আল্লাহ আল্লাহ মনে আল্লাহ এখানে যদিও এটা মুস্তাতির, হুয়া ইয়াদুল্লু আলা আল্লাহ, তাই না? কি খাস করেছেন দেখেন, কি খাস করেছেন,
যাকে চান, কাকে চান, যাকে চান, কি রহমত। তাহলে মাইয়া শাহ মান এখানে কি ইসমু মৌসুল, ইয়াশাউ সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল সিলাতুল মৌসুলে ইখতাসুল মাফউলুন বি বিরহমাতিহি বিজার রহমত মজরুর রহু মুদাফি মুদাফিন ইলাইহি। এইটা হয়ে কি খাস করেছেন, তার রহমত, তার তাদের তার রহমত দিয়ে কাকে করেছেন, মাইয়াশা যাকে চান। তাহলে আমরা কি বলতে পারি এখানে দুইটা মাফউলুন বিহি, মাইয়াশাউ একটা, বিরহমতিহি একটা। আল্লাহ ইখতাসু বিরহমতিহি মাইয়াশাউ, আল্লাহ মুক্তাদা ইখতাসু বিরহমতিহি মাইয়াশাউ। এই যে জুমলাতুল ফেইলিয়া হয়ে আল্লাহ মুক্তাদার খবর হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? ওকে, এরপর আল্লাহ বলছেন আল্লাহু জুল ফাদলিল আযীম। আল্লাহ ওটা কি এখানে হ্যালো, বলেন? ও হরফ আতফিন, আল্লাহ মুবতাদা খবর কে, খবর বলতে হবে জু জু আজিম জু জু জুল জুল জু অর্থ কি মালিক, জু যা জি। এটা কি বলেন তো, এই এই জুটা কেমন নাম মনে আছে কিনা দেখি তো। মুদাব হ্যাঁ মুদাব তো অবশ্যই, নাউনটার নাম কি, ফাইভ স্পেশাল নাম, মাশাল আসমাউল খামসা, আবুন আখুন ফামুন হামুন জু। এই জু হলো মারফু, জু মারফু, মানসুক জা মাজরুর জি। তাহলে জু মারফু মালিক, আল্লাহ মালিক অধিকারী, ফাজলিন অনুগ্রহের অধিকারী, কেমন ফজল, আজিম বড়, অনেক বড় অনুগ্রহের ফজলের অধিকারী আল্লাহ সুবহান তাআলা। বুঝছেন জু, তাহলে জু এখানে আসমাউল খামসা হয়ে আল্লাহ খবর, অহুয়া মুদাফ ফাজলিন মুদাফুন ইলাইহি, অহুয়া মানুত আজিমিন নাত, মানুত এবং নাত হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। সহজ কিন্তু। এখন বলেন প্রশ্নটা হচ্ছে হোয়াই ইট ইজ কল্ড আসমাউল খামসা, হোয়াই ইট ইজ কল্ড স্পেশাল নাম, বলেন রিভিশন। মুদাফ, এরা ওই মুদাফ হিসেবে ব্যবহার হইলে না সেটা তো আছে, বাট হোয়াই ইট এটা যার কত মনে আছে, একটা রিভিশন হচ্ছে, এটা মনে রাখতে হবে। এটা দেখে আমরা রিভিশনটা শেষ করে দিই। আল আসমাউল খামসা, আল আসমাউল হ্যালো হ্যালো, সরি, হ্যাঁ আসসালামু আলাইকুম। আল আসমাউল খামসা মানে পাঁচটা নাম, এক নম্বর কি বলেন, বলেন বলেন, এক নম্বর কি ভালো আবুন, ভালো, দুই নম্বর কি এখন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আছি আমি, আপনি কেমন, মা কেমন খামুন, আছেন, এক নম্বর কি আমুন, খামুন, পাঁচ নম্বর কি জু, ইনশাআল্লাহ। এখন হোয়াই ইট ইজ স্পেশাল বিকজ এই পাঁচটা যখন মুদাফ হিসেবে আসবে, রিমেম্বার, যখন মুদাফ হিসেবে আসবে তখন এটার মারফুর আলামত হয়ে যাবে কি, এটা আবু, আবু এটা হয়ে যাবে, আকু স্পেশাল এটা হয়ে যাবে, পামু মারফু, আমু এটা জু। শুধু একটু না হয় তাও হয়ে যাবে, এখানে ভুল ফাজলে লাউজি, ভুল
সেই জন্য এই কলটা নিতে চাচ্ছি, প্লিজ হচ্ছে জোর যে করে আমাদের একটা বাদলে নিতে কমিউনিটি হবে। একটা ডিসকাশন নিয়ে ডিসিশন নিতে হবে যে আগামীকাল এই এটা সকালে লিগেল লেখায় বলা স্পেশাল নাম, ফাইভ স্পেশাল নাম, মুদাফ হইলে তখন তার মারফুর আলামত হবে অউ দিয়া, মানসুবের আলামত হবে কি দিয়া, আলিফ আ আলিফ 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 আলিফ, মানসুব হবে আবা আবা, তাই না, আবা আবা আবা, বলি আমি আবুন, আইনা আবুকা, কে তোমার বাবা কোথায়, আবু মারফু, রাইতু আবাকা তোমার বাবাকে দেখেছি, আবাকা দেখছেন বায়ের সাথে আলিফ আছে, তোমার বাবাকে সালাম দিয়েছি, সাল্লাম তু আবিকা মাজরুর দিয়ে, এই এটা আপনারা জানেন তো, এটা আমি একটু টাচ করলাম। এই হলো মোটামুটি আমাদের আসমাউল খামসার বৈশিষ্ট্য, দেখে নিয়েন তাহলে সুবিধা হবে। তাহলে আমরা যেটা পড়ছিলাম 105 নম্বর আয়াতে, আল্লাহ দুল ফাদল আজিম, অথচ আল্লাহ হচ্ছেন বড় অনুগ্রহ অধিকার, তিনি ছাড়া কারো কোনো অনুগ্রহ, কারো প্রতি কোনো অনুগ্রহ আসতে পারে না, কোনো মানুষ কোনো শক্তিমান কেউ কিছুই করতে পারে, আল্লাহ সুবহান তাআলা যদি অনুগ্রহ না করেন, স্পষ্ট আল্লাহ বলে দিচ্ছে, এবং আল্লাহ যাকে চাবেন তাকেই রহমত দিবেন, কোনো সন্দেহ নেই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর এখতিয়ার, নোবডি এলস। তাহলে আমরা একটু তিনটা আয়াত আবার একটু দেখে নিই, অলাউ আন্নাহুম আমানু আত্তাকাও লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইর লাও কানু ইয়ালামুন, যদি তারা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সব অথবা পুরস্কার, লাও কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে কি করতো, লা আমানু আত্তাকাও, তারা ইমান আনত এবং আল্লাহকে বিশ্বাস করতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, ওহে লোক সকল যারা ইমান এনেছো, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বলো না, অকুলু উনজুরুনা, তোমরা বলো উনজুরুনা, আসমাউ এবং শোনো, অলিল কাফিরিনা আযাবুন আলিম, কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, মা ইয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা, যারা আহলে কিতাব হতে এবং মুশরিকদের হতে যারা কুফুরি করেছে, তারা কখনো কামনা করে না, আইয়ুনাযযাল আলাইকুম মিন খায়রিম মিন রব্বিকুম, তোমাদের রবের পক্ষে তোমাদের উপর কোনো উত্তম কিছু নাজিল হোক, আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ খাস করে তার রহমত যাকে চান তার উপরই দেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ হচ্ছেন বড় অনুগ্রহের মালিক। আমিন। কারো কোনো সন্দেহ এই তিনটা আয়াতের উপর, কোনো জিজ্ঞাসা? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই রহমত পাওয়ার জন্য, খাস করে যাতে আমরা আল্লাহর খালেদ বান্দা হতে পারি, এইগুলো আমাদের সবাই প্রত্যাশা। আমরা যাই করছি, যা পড়ছি, যা শিখছি, যা বলছি, আমরা একে অপর শোনাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আমরা নাজাতে উসিলা যেতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটাও তার কিছু না, যাতে আমি যা বলি আপনারা যা বলেন শুনি, আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে কাল কেয়ামতের ময়দানে যে ভয়াবহ আজাবের কথা আল্লাহ বলছেন, এই আজাব থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি এবং আল্লাহ খালের বান্দা হিসাবে কেয়ামতের ময়দানে আমরা উঠতে পারি। ওইখানে যখন স্যার কোনো কিছু খুঁজে পাবে না, তখন যেন এটা বলতে পারি যে স্যার ওই যে আরবি শেখার চেষ্টা করছিলাম, এইটা ছিল একটু আরবি না, কোরআন শেখার চেষ্টা করছিলাম, কোরআন শেখার চেষ্টা করেছিলাম। আল্লাহ হতে পারে, এটা একটা নাজাতের দরিয়া হয়ে যেতে পারে, হুজুর যখন আমাদের কোনো আমল নামা থাকবে না, তখন এটা হয়তো আমল নামা হয়ে যেতে পারে, যে ঠিক আছে ইনশাল্লাহ ভাই না, গ্রেস দেন স্পেশাল গ্রেস, ঠিক আছে, আর নাই কি আচ্ছা, সমান সমান হয়ে গেছে, পাপ না থেকে আছে, ওই কোরআন শিখতেছিল, ঠিক আছে ওইটা দোষ করে দাও, তাহলে তো সে তার পাল্লা ভারী হয়ে যাচ্ছে, এভাবেই তো হবে আসলে কালকে আমাদের ময়দানে ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ইনশাআল্লাহ, তো এভাবেই চাবে তার পছন্দের বান্দাকে কিভাবে নেওয়া যায় বেহেশতের ভিতর। আমরা যেরকম চাই যে ভালো একটা ছাত্র সে ভালো পরীক্ষা পাইছে খারাপ, কিভাবে তাকে একটু গ্রেস দিয়ে পাশ করে নেওয়া যায় দুনিয়ার জীবনে, আল্লাহ সুবহান তাআলা আমাদের খালেক রাজ্জাক, আমাদের কত আদর করে আল্লাহ তৈরি করেছেন, আমরা ইবাদত করে বন্দি এই উদ্দেশ্য নিয়ে সেটা যেন আমরা করতে পারি এবং যতটুকু সুন্দর আমল করতে পারি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।